আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা যারা মার্কশিট সহ মার্কস ডিস্ট্রিবিউশন সহ রেজাল্ট দেখতে চাচ্ছেন, অর্থাৎ থিওরিতে কত মার্কস পেয়েছেন, এমসিকিউতে কত মার্কস পেয়েছেন এবং টোটাল কত মার্কস পেয়েছেন অ্যাকুরেটভাবে দেখতে চাচ্ছেন, তো তাদেরকে বলবো আজকের ভিডিওটি এক সেকেন্ডও কোথাও মিস করবেন না, তাহলে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে যে রেজাল্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসএসসি এক্সামিনেশন 2022-এর একটা রেজাল্ট, দিনাজপুর বোর্ডের। এই রেজাল্টটা আপনি যদি একটু লক্ষ্য করেন যে রেজাল্ট উনি পেয়েছে জিপিএ 5, টোটাল মার্ক কত পেয়েছে 952 মার্ক পেয়েছে, এবং উনার হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে থিওরিতে কত মার্কস পেয়েছে, এমসিকিউতে মার্ক কত পেয়েছে, টোটাল কত মার্ক পেয়েছে এবং গ্রেড কত হয়েছে, সব কিছু কিন্তু দেয়া আছে। এই যেমন দেখেন, সাপোজ বিষয় কোড 101 বাংলা প্রথম পত্র, থিওরিতে পেয়েছে 58 মার্কস এবং এমসিকিউতে পেয়েছে 24 মার্ক। বাংলা দ্বিতীয় পত্রতে থিওরিতে পেয়েছে 56 মার্ক, এমসিকিউতে পেয়েছে 30 মার্ক। তো টোটাল যোগ করে হয়ে গেছে 168 এবং 168 হচ্ছে এ প্লাস, ক্লিয়ার। সেমভাবে ইংরেজি এবং গণিতে দেখতে পাচ্ছেন, গণিতে সে থিওরিতে পেয়েছে 60 মার্কস, এমসিকিউতে পেয়েছে 20 মার্ক, টোটাল 80 মার্কস, সে কিন্তু এ প্লাস পেয়েছে। তো তার প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে মার্ক, থিওরিতে এমসিকিউতে টোটাল মার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রেজাল্টটা আমি কিভাবে বের করছি এবং আপনারা কিভাবে আপনাদের দিনাজপুর বোর্ড হোক, বরিশাল বোর্ড হোক, ময়মনসিংহ বোর্ড হোক, চট্টগ্রাম বোর্ড হোক, যে কোনো বোর্ডের কিভাবে বাইর করবেন সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা যেদিন পাবলিশ হবে ওই দিন ট্রাই করবেন, 2023 সালের রেজাল্টটা কিন্তু আপনি বের করতে পারবেন। তো কীভাবে বাইর করতে হবে দেখেন, সাপোজ আপনি এইখানে সুন্দর করে আসে লিখবেন দিনাজপুর বোর্ড রেজাল্ট। দেখেন আমি সাপোজ লিখতেছি দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট, লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে রেজাল্ট অফ এসএসসি এক্সামিনেশন 2022 চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম, এখানে কিন্তু 23 থাকবে, কালকের পর থেকে কিন্তু এখানে 23 থাকবে। তো এটা আসার পর এখানে আমাদেরকে বলতেছে ফুল ইনস্টিটিউট রেজাল্ট, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এইখানে হচ্ছে স্টুডেন্টের রোল নাম্বারটা বসাবো। সো আমি 2022 সালে একটা স্টুডেন্টের রোল নাম্বার যেহেতু আমার কাছে আছে, সো তার রোল নাম্বারটা আমি এখানে বসাচ্ছি এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাচ্ছি। এই পদ্ধতিটাকে বলা হয় বোর্ড ওয়াইজ রেজাল্ট। অর্থাৎ আপনারা যদি বোর্ড ওয়াইজ রেজাল্টটা দেখেন, বোর্ডের ওয়েবসাইটে যায়, তাহলে কিন্তু আপনি মার্ক সহ কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন। তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসাই দিয়ে সাবমিট করলাম। দেখেন সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমার কাছে কিন্তু হচ্ছে রেজাল্টটি চলে আসছে, ফুল স্ক্রিন করতেছে দেখেন। সো আমার কাছে কিন্তু রেজাল্টটি চলে আসছে। এই যে দেখেন, আমি যদি একটু নিচে আসি, সো এইখানে দেখেন প্রত্যেকটা মার্কস ডিস্ট্রিবিউশন ভাগ ভাগ করে দিছে। দেখেন যে যে দেখেন সাপোজ আইসিটিতে সে কত মার্ক পেয়েছে, প্র্যাকটিক্যালে কত মার্ক পেয়েছে, এমসিকিউতে, তারপরে দেখতে পাচ্ছেন এইখানে হ্যাঁ যে ইসলাম শিক্ষায় সে পেয়েছে থিওরিতে 61 মার্কস, এমসিকিউতে 26 মার্ক, সর্বমোট 87 মার্ক পেয়েছে, প্রত্যেকটা দিয়ে আছে। তো এখন কথা হচ্ছে, এইটা তো দিনাজপুর বোর্ডে ছিল, সো আপনি কী করবেন, আপনি সাপোজ আমি ভাবলাম যে আপনি হচ্ছেন যশোর বোর্ড, তো এখানে সার্চ করেন যে ও এস এস ও আর যশোর বোর্ড এসএসসি রেজাল্ট 2023 লিখবেন, ঠিক আছে। যেহেতু 2023 এখনও আসেনি, সো আমি 2023 বাদ দিই, শুধু এইটুকু লিখে সার্চ করতেছি। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার সামনে হচ্ছে এই যে যশোর বোর্ডের একটা প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে চলে যাবেন। সো এইটাতে গেলে এই যে দেখেন এখানে কি বলতেছে, দেখেন এসএসসি 2022 রেজাল্ট উইল বি পাবলিশড অন, বলতেছে 28 তারিখে 10:30 সময় পাবলিশড হবে। তো এখন যেহেতু 27 তারিখ, তো বলতেছে যে আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাতে মানে কালকে আমাদেরকে আসতে বলতেছে, ঠিক আছে। এই যে দেখেন বিকল্প সার্ভার থেকে ফলাফল দেখতে ভিজিট করতে এইখানে ক্লিক করতে বলতেছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটগুলো কিন্তু ঠিক হবে, সো আপনি যেই বোর্ডের সেই বোর্ডেরই কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি মোহাম্মদ সুজন কি করেছি, আমি আপনাদের সুবিধার জন্য সকলের দেখেন এসএসসি রেজাল্ট উইথ নাম্বার মার্কশিট 2023, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন মানে এই পর্যন্ত আসছেন তাদের জন্য গুড নিউজ যে আপনাদেরকে আমি দেখেন বরিশাল বোর্ডের রেজাল্ট দেখার জন্য বরিশাল বোর্ডের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কিন্তু আপনাদেরকে ম্যানেজ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর চট্টগ্রাম বোর্ডের যে লিঙ্কটা, এই যে দেখেন চট্টগ্রামের কিন্তু এইটা লিঙ্ক, এই লিঙ্কে গেলেই কিন্তু আপনি চট্টগ্রামের বোর্ডের রেজাল্টটি কিন্তু মার্কশিট সহ নাম্বার মার্কশিট সহ দেখতে পারবেন। কুমিল্লা বোর্ডেরটা দেখেন, এই যে এটা কুমিল্লা বোর্ডের, যশোর বোর্ডের লিঙ্ক এইটা,
ময়মনসিংহ বোর্ডের কিন্তু লিংক এইটা এবং দিনাজপুর বোর্ডের লিংক কিন্তু এইটা। তো আমি এইখানে আপনাদেরকে 1 2 3 4 5 6 6টা বোর্ডের লিংক কিন্তু আমি প্রোভাইড করতেছি। আর কার কোন কোন বোর্ডের লিংক লাগবে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে কিন্তু আপনাদেরকে আমি ওই লিংকটা বাইর করে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এই লিংকগুলো কোথায় থাকবে? এই লিংকগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে আমাকে জানাইলে আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং কালকের যেহেতু রেজাল্টটা দিবে তো কালকে ইনশাল্লাহ আমি নাম্বার মার্কশিট সহ রেজাল্ট কীভাবে দেখতে হবে এটা নিয়ে একদম টাটকা একটা ভিডিও নিয়ে আসবো। অর্থাৎ আজকে যেহেতু 22 সালের একটা রেজাল্ট দিয়ে দেখাইলাম, কালকে যেটা দেখাবো ওইটা কিন্তু সম্পূর্ণ টাটকা একটা ভিডিও থাকবে। 23 সালের রেজাল্ট আমি কিন্তু আপনাদেরকে উইথ নাম্বার মার্কশিট সহ দেখাবো। তো আশা করতেছি এই সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝে গেছেন। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।